এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরেকটা টাইপের অঙ্ক এই স্পর্শকের চ্যাপ্টার থেকেই সেটা হচ্ছে যে এবার উল্টা এতক্ষণ আমরা দেখে আসছি স্পর্শকের সমীকরণ নির্ণয় এবং স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত অঙ্ক এবার হচ্ছে স্পর্শক দেওয়া আছে বা অর্থাৎ স্পর্শকের সমীকরণ দেওয়া আছে বা স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে এখান থেকে কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় তো প্রথমে আমরা দেখি যে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে যার কেন্দ্র হচ্ছে 4, 3 এবং 5x-12y+3cos2 0 এই রেখাটি ওই বৃত্তের স্পর্শক অর্থাৎ আমাদের স্পর্শকের সমীকরণটা দেওয়া আছে আমাকে এখন বৃত্তের ইকুয়েশনটা বের করতে হবে আচ্ছা তো এটা আসলে খুবই সহজ যে বৃত্তের ইকুয়েশন বের করার জন্য আসলে কেন্দ্র আর ব্যাসার্ধ লাগে তা আমাদের অলরেডি কেন্দ্রটা দেওয়া আছে বাট জাস্ট ব্যাসার্ধটা বের করতে হবে এখন ব্যাসার্ধ কিভাবে বের করব খুব সহজ যে এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্বটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এই রেখাটা স্পর্শক তো আমরা তাহলে লিখব যে কেন্দ্র 4, 3 থেকে 5x-12y+3cos2 0 রেখার লম্ব দূরত্ব কত হবে মডুলাস অফ 5×4 তার মানে 20 − 3×36+3√5² ± 12² তার মানে এখানে আসে 13 এখানে কত আসছে আমাদের 23 আর হচ্ছে −13 ঠিক আছে তো তাহলে কাটাকাটি করলে এখানে আসবে 1 যেহেতু মডুলাস প্লাস হয়ে যাবে তাহলে আমি কিন্তু কেন্দ্র জানি ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেছি 1 সো আমার বৃত্তের সমীকরণটা হবে সুতরাং এটা লিখে দিবা ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এটা স্পর্শক তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ x−h² + y−k² = a² তার মানে x² + y² −8x − 6y আর এখানে হচ্ছে 16+24 = 0 তো এই হচ্ছে আমাদের খুবই সিম্পল একটা অঙ্ক যে কেন্দ্র দেওয়া আছে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে বৃত্তের সমীকরণ বের করার তো তাহলে কিছুই না আসলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব নিব সেটাই ব্যাসার্ধ কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি বৃত্তের সমীকরণ লিখে ফেললাম আচ্ছা এবার আমরা আরেকটা প্রবলেম দেখি যেখানে স্পর্শকের সমীকরণের বদলে স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে এরকম একটা প্রবলেম আমরা একটু দেখি তো সেকেন্ড প্রবলেমটা হচ্ছে মূল বিন্দু থেকে 1, 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2 হলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো তাহলে এবার আমাকে স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে তো এবার একটু চিন্তা করি যে এই হচ্ছে ধরা যাক আমাদের বৃত্তটা আমার মূলবিন্দু ধরলাম এখানে আছে 0, 0 এই মূলবিন্দু থেকে একটা স্পর্শক টানা হয়েছে ধরলাম এটা হচ্ছে ও এটা হচ্ছে পি এই ও পি এর দৈর্ঘ্যটা দেওয়া আছে 2 আর এই বৃত্তের কেন্দ্র সেন্টার 1, 2 আমাকে বের করতে বলছে বৃত্তের সমীকরণ তার মানে আবারও একই কাজ যে আমি কেন্দ্র জানি ব্যাসার্ধ বের করতে হবে আচ্ছা ব্যাসার্ধ কোনটা ব্যাসার্ধ হচ্ছে আমার সিপি এই অংশটা সো এখন আমার সিপি এর মানটা দরকার তাহলে কি হয় বের করবো আমি যদি ও আর সি যোগ করে দিই তাহলে এটা তো 90° সমকোণী ত্রিভুজ সো ও আর সি এই মানটা আমি বের করতে পারবো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব থেকে ওপি আমি জানি 2 দেওয়া আছে সো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলেই কিন্তু সিপি বের হয়ে যাবে তাহলে লিখবো কীভাবে এখানে চিত্রটা দেওয়াটা বেটার অবশ্যই চিত্রটা দিবেন যে এখানে ও সি এটা হচ্ছে √1² + 2² তাহলে √5 ওপি ইকুয়ালস টু হচ্ছে 2 সুতরাং সিপি ইকুয়ালস টু হচ্ছে OC² - OP² √1 একবারে ডিরেক্টলি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলাম OT² - OB² = লম্ব² সো এখানে পাচ্ছি হচ্ছে 5 − 4 = 1 তাহলে সিপি মান আসলে 1 সুতরাং বৃত্তের সমীকরণটা হবে
x minus x1 whole square by h whole square y minus 2 whole square equals to ব্যাসার্ধ স্কয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই, আর এখানে হচ্ছে প্লাস ফোর ইকোয়ালস টু জিরো। তাহলে এগুলো খুবই ছোট ছোট অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলোই পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায় আসে। এগুলো বইয়ে দেখবেন যে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে বা দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে বৃত্তের সমীকরণ। আচ্ছা, আমাদের প্রশ্নটা একটু ভুল হয়েছে, এটা আসলে স্পর্শকের সমীকরণ হবে না, অ্যাকচুয়ালি এটা বৃত্তের সমীকরণ হবে। তো স্পর্শকের সমীকরণ বা দৈর্ঘ্য দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ বের করার সিস্টেমটা হচ্ছে এটা।